মাসুমা আক্তার আপনি লিখেছেন সোসেদ দা দিতে ভুলে গেলে করণীয় কি, যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন, আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। এইচ এম হাসিবুল হাসান লিখেছেন, আমরা যে জুমার দিনে রাস্তায় জুমা নামাজ আদায় করি আমাদের নামাজ হবে কিনা, যদি রাস্তায় আদায় করার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় তাও সেটা করা উচিত না, অন্য পড়তে হবে, আপনাকে এটা করা জায়েজ নয়। আর যদি এই রাস্তার বিকল্প রাস্তা থাকে, বিশেষ করে জুমার নামাজের সময় মুসলমানদের সমাজে রাস্তাঘাটে খুব বেশি মানুষ থাকে না, একটা রাস্তা মসজিদের পাশে, মসজিদের সবগুলো ফিল আপ হয়ে সেই রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়েছে কিন্তু রাস্তার উপর প্রান্ত খোলা আছে, সেদিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে, মানুষ যেতে পারছে, আসতে পারছে, কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইচ এম হাসিবুল হাসান আপনার তো দিয়েছি। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মত পার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মত পার্থক্য আছে, এবং তখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে। অনেক রকম বলেছেন পুরো ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে, ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয়। এরপরে আয়েশা আমির আপনি লিখেছেন, স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? স্বামীকে বশে কেন রাখতে চাচ্ছেন? স্বামীকে বশে রাখলে আমার সব কথা শুনবে এমনটি আমরা চাই বা কামনা করি? পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয়, এমন জায়গা তো জান্নাত। অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ, কবজ, তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি, এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শির্ক এবং কুহরি পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে, বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয়। স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলুম অবিচার না করুক, আপনার হক ঠিকঠাক আদায় করুক, আপনাকে ভালোবাসুক, সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন, তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন, নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এগুলো আপনার কর্তব্য। এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান, তারা বিভিন্ন আপোষের তাবিজ টাবিজ দেয়, এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ, বিধায় এগুলো করা উচিত নয়। মিছে মার পৃথিবী আড়ি থেকে লিখেছেন, স্বামী যদি প্রতিদিন সবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কি না? দেখুন, এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, পরিবেশের উপরে, যে স্ত্রীর সক্ষমতা কতটুকু, স্বামীর চাহিদা ডিমান্ড কতটুকু, প্রয়োজন নাকি প্রয়োজনের বাইরে কিছু, এ বিষয়গুলো ভ্যারি করে। এগুলো এই ধরনের প্রশ্নোত্তরের সেশনে অনুগ্রহ করে এই ধরনের প্রশ্ন না করার অনুরোধ করছি, এগুলো একান্তে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে নাজমুস সাদাত আপনি লিখেছেন, তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুনাহ হবে? তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে, এত বেশি তাড়াতাড়ি যদি পড়েন যে আপনার কোরআনের মানে অর্থবিকৃতির মতো আশঙ্কা তৈরি হয় তাহলে তো গুনাহই হবে। আর যদি অনেক বেশি তাড়াতাড়ি পড়েন কিন্তু বিকৃতির পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে সেটা সবের ঘাটতির কারণ হতে পারে। খুব দ্রুত স্থিরতার সাথে এবং স্বাভাবিক গতিতে পড়া উচিত, স্বাভাবিক গতি যদি একটু বেশি হতে পারে কিন্তু অনেক বেশি দ্রুত পড়া উচিত নয়। সম্রাট শাহজাহান ইয়ারি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে? ব্যাংকে যে টাকা আছে সেই জমা টাকার উপরে জাকাত আমাদেরকে দিতে হবে, যেহেতু সেই টাকাটা এক মানে একরকম আমাদের হাতে থাকার মতো যে কোনো সময় আমরা তুলতে পারি, বছর পূর্ণ হয়ে সেটা জাকাত অবশ্যই দিতে হবে এবং কাউন্ট করতে হবে। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন, অনেকে বলে ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। না ভাই আব্দুর রহমান, এমন কোনো কথা নেই, ওযু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, এটি নেহায়েতই মন গড়া কথাবার্তা। এরপরে সোনিয়া আপনি লিখেছেন, আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? জি, আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, একদিকে আজান চলছে অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। অনুতপ্ত বান্দা থেকে আইডি থেকে লিখেছেন, মহর একসাথে আদায় করা কি জরুরি নয় কিন্তু আদায় করতে হবে? দুঃখিত, আপনি সম্ভবত কোনো ডিসিশন দিয়েছেন। মহর একসাথে আদায় করা আবশ্যক নয়, তবে একসাথে এবং শুরুতে আদায় করাটাই হলো উত্তম এবং এটাই হলো সঠিক পদ্ধতি। কোনো কারণে আপনি ভেঙে ভেঙে দিতে চাইলে সেটা স্ত্রী যদি অ্যালাউ